আর এই শক্তিশালী ঘূর্ণিঝড় সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেমন একদিকে আমি রয়েছে, অন্যদিকে আমার সহকর্মী রুমকিও রয়েছে। রুমকি, লেটেস্ট আপডেট কি? একদমই তনয়া, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওড়িশা হতে চলেছে এই দানার ল্যান্ডফলের জায়গা। অর্থাৎ ল্যান্ডফল ওড়িশাতে হলেও সরাসরি প্রভাব বাংলাতে না পড়লেও পরোক্ষ প্রভাব কিন্তু বাংলাতে পড়বে। উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ দীঘা থেকে শুরু করে যে সাগরদ্বীপের যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী, এবং এরই পাশাপাশি দমকা হাওয়া বইবে। 80 থেকে সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। পরিস্থিতি কি তা জানবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গেও আমরা কথা বলবো। কিন্তু লাগাতার সমস্ত আপডেট রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে বলা হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত কিন্তু এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। আমাদের দুজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, তিনজন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে এলিনা, আমাদের সঙ্গে রয়েছে মধুকল্পিতা, এবং আমাদের সঙ্গে রয়েছে ধামারা থেকে সুদীপ্ত। আমি সরাসরি একবার সুদীপ্তর কাছে চলে যাব, যেখানটা ল্যান্ডফল প্রক্রিয়া চলবে, যেখানে ল্যান্ডফল হবে বলা হচ্ছে। সুদীপ্ত, এই মুহূর্তে কি ছবি রয়েছে? দেখো রুকি, প্রথমে তোমায় জানিয়ে রাখবো, এই যে দানা ঘূর্ণিঝড় তা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে আসছে, এবং আমি এই যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ধামরা ফিশিং হারবার, এইখানে কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এবং ল্যান্ডফল যে প্রসেস, সেই ল্যান্ডফল প্রসেসও কিন্তু এইখানেই হবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। প্রথমে তোমায় দেখাবো একটা চিত্র, সেটা হচ্ছে দেখো পরপর সার দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে ফিশিং করতে যাচ্ছে নৌকো, সেইগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যে বোট সেই বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং একদম মোহনা এটা এই এই এইখানে কিন্তু সমস্ত বোটকে নিয়ে আসা হয়। পুরো হারবারকে কিন্তু একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে, তুমুল বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া, যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি ধামরার সেই গ্রাউন্ড জিরো থেকে। এইখানে কিন্তু যখন ইয়াস আসলে পড়েছিল তখন কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার সেই ধামরাই কিন্তু একেবারে ল্যান্ডফলের পয়েন্ট হতে চলেছে, যেটুকু জানা যাচ্ছে যে আজ সন্ধ্যের থেকে কিন্তু সন্ধ্যে 7:30 পর থেকে কিন্তু ল্যান্ডফল প্রসেস শুরু হবে, এবং সেই কারণেই কিন্তু এই এলাকার থেকে কিন্তু সমস্ত মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে, কোনো মানুষকে কিন্তু এখানে থাকতে দেওয়া হচ্ছে না। বেশ, অবশ্যই সেই ছবির দিকে আমাদের আবারও নজর থাকবে। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার এই মুহূর্তে দীঘার দিকে নজর রাখবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। মধুকল্পিতা, যেখানে বলা হচ্ছে যে এই দীঘাতেও কিন্তু প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ বৃষ্টি হবে এবং তার সঙ্গে দমকা হাওয়া 80 থেকে 110 কিলোমিটার বেগে, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে জানতে চাইবো তোমার থেকে। একেবারেই দেখো, গতকাল থেকেই কিন্তু এখানে অর্থাৎ দীঘার যে আবহাওয়া সেটা পরিবর্তন হতে শুরু করেছে গতকাল বিকেল থেকেই দমকা হাওয়া, এর সঙ্গে দফায় দফায় বৃষ্টিপাতও চলছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একবার দেখানোর চেষ্টা করব সমুদ্রের ছবিটা। প্রত্যেকটা দিন সমুদ্রের যে ছবি থাকে প্রত্যেক দিনের থেকে কিন্তু আজকের ছবি একেবারেই অন্যরকম রয়েছে। উত্তাল সমুদ্র, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদের আমরা তুলে ধরছি, সেই ছবি দেখতেই পাচ্ছ। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপকে এই সময়টায়, অর্থাৎ এই সকালবেলাটায় কিন্তু এই চত্বরে, অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে জায়গা রয়েছে এখানে কিন্তু সাধারণ মানুষের ভিড়, পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়, কিন্তু সেই চেনা ভিড় আজ লক্ষ্য করা যাচ্ছে না, সেই চেনা ভিড় আজ নেই। আরও একটা ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে বলবো দেখাতে। এইদিকে যে দোকানগুলো রয়েছে যেগুলো সকাল থেকেই কিন্তু খুলে যায়, কিন্তু সমস্ত দোকান আজ বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গতকাল বিকেলের পর থেকেই কিন্তু এই দোকানগুলো বন্ধ রাখার একটা নির্দেশ দেওয়া হয়েছে, কেননা যেমনটা সতর্কবার্তা জারি করা হচ্ছে যে দীঘা এবং উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকাতে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে দমকা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দীঘাতে আরও একটা ছবি আমি দেখানোর চেষ্টা করব রুমকি, এই যে সি বিচ, সেই সি বিচ যখন ফাঁকা সেটার একটা অন্যতম কারণ হচ্ছে সি বিচে ঢোকার আগে যে রাস্তাগুলো সেগুলো পুরোটা গার্ডরেল দিয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে এবং কড়া নজরদারি রয়েছে। আমি একবার সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ তুমি যে গার্ডরেল দিয়ে এই মুহূর্তে একদিকে যখন সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, ঠিক তখনই কিন্তু এই সি বিচে ঢোকার যতগুলো রাস্তা রয়েছে যেখান দিয়ে সহজে আসা যাবে সেই জায়গাগুলো কিন্তু গার্ডরেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ একেবারে সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং
প্রশাসনের পক্ষ থেকে বারবার করে যে জিনিসটা বলা হচ্ছে আজকে দুপুরের পর থেকে একেবারে যেন পুরো এলাকাটা পুরো জায়গাটা ফাঁকা করে দেওয়া হয় এমনকি যারা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমরা রয়েছি তাদেরও কিন্তু এই চত্বরে ঢুকতে গেলে একটা অনুমতির প্রয়োজন রয়েছে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু পুরোটা ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে না আসতে পারে এবং আরও একটা ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে বলবো দেখানোর জন্য একদিকে যখন এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে ঠিক তখনই আরও একটা ছবি রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন ভিড়ে থাকে কিন্তু দানার যে আশঙ্কা সেই দানার আশঙ্কায় কিন্তু এই মুহূর্তে পুরোটা ফাঁকা রয়েছে দমকা হাওয়া ঝোড়ো বৃষ্টি এবং তার সঙ্গে উত্তাল পরিস্থিতি উত্তাল সমুদ্র তা কিন্তু ধীরে ধীরে জানান দিচ্ছে যে দানা এগিয়ে আসছে এবং দানা এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতি দীঘার যে ছবিটা সেই ছবিটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আরও একটা ছবি এই জায়গা দিয়ে যেখান থেকে পর্যটকেরা সকালবেলা নেমে তারা সমুদ্রের যে দৃশ্য উপভোগ করেন সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তুমি দেখতেই পাচ্ছ এখান দিয়ে খুব সহজেই নেমে যাওয়া যায় কিন্তু বর্তমানে আমরা গতকালকের পর থেকে দেখতে পেলাম এখান থেকে কিন্তু সমুদ্রে যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে কারণ হচ্ছে উত্তাল সমুদ্রের পরিস্থিতি প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি রয়েছে দীঘার এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি মধুকুল বেদা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমি একবার চলে আসবো সতলেকে আমার প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এলিনা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে যে বৃষ্টিপাতটা সেটা কখন থেকে শুরু হবে কলকাতায় একেবারেই টুমকি দেখো এতক্ষণ ধরে আমার সহকর্মী মধুকল্পিতা এবং সুদীপ্ত যে ছবি দেখাচ্ছিল এর পাশাপাশি কলকাতার ছবিটা আমি এই মুহূর্তে দেখাবো এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে যে কোনো নদী থেকে শুরু করে যে কোনো ঝিলের জল কিন্তু একেবারে উত্তাল এবং কলকাতার আবহাওয়া কোথাও গিয়ে গতকাল রাত থেকেই কিন্তু পরিবর্তিত হয়েছে কারণ সকাল থেকে কলকাতার আকাশ একেবারে কালো মেঘে ঢাকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে এবং তার সঙ্গে চলছে দমকা হাওয়া ঝোড়ো হাওয়া বেলার দিকে বৃষ্টির পরিমাণ আরো কিন্তু বাড়বে আজকে সন্ধ্যের পর কলকাতা সহ 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর হাওড়া হুগলি এবং বাঁকুড়া এই 8টি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় আজকে 40 থেকে প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ ক্রমশ শক্তিশালী হয়ে কিন্তু ঘূর্ণিঝড় দানা এগিয়ে আসছে যার ল্যান্ডফল আজকে রাত থেকে আগামীকাল ভোরের মধ্যে সেই ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পন্ন হবে তুমি বুঝতেই পারছো যে এখানে প্রচন্ড দমকা হাওয়া দিচ্ছে কলকাতায় কিন্তু ঝোড়ো হাওয়া বওয়া শুরু হয়ে গিয়েছে এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো আজকে সন্ধ্যের পরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং সে কারণে আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে গতকাল আমরা সেই ছবি দেখিয়েছি বাবুঘাট থেকে শুরু করে আউট্রাম ঘাট বিভিন্ন ঘাটে ঘাটে পুলিশের মার্কিং করা হচ্ছে সতর্ক করা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের 3 জন প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন মধুকল্পিতা